ছোটদের অংশগ্রহণে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো কক্সবাজারের টেকনাফ উপজেলার সাগরপাড়ের পাহাড় বেষ্টিত বাহারছড়া ইউনিয়ন শিশু পরিষদের নির্বাচন। শনিবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে 748 ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাসলিমা মুনির রিতা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওমর ফারুক পেয়েছেন 707 ভোট। এছাড়া নির্বাচনে 8টি ওয়ার্ড থেকে 8 জন ওয়ার্ড চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উন্নয়ন সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্রের একটি প্রকল্পের আওতায় শিশু কিশোরদের মানসিক বিকাশ এবং অধিকার সচেতন করতে কর্মসূচি হিসেবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই বয়সে ভোট দিতে পেরে আনন্দিত শিশুরা।